দর্শক, এই মুহূর্তে বইমেলা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী আমেনা হীরা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হীরা, শিশু প্রহরের জন্য শিশুদের উপস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানান। হাফিজ, আপনি জানেন যে বইমেলার কিন্তু আজকে শুক্র শনিবারের কিন্তু আমরা সবসময় দেখি যে শিশু প্রহর শুরু হয়, এবং আজকে যেহেতু শুক্রবার, বইমেলার শুরু থেকেই সকাল 11টা থেকেই কিন্তু শিশু প্রহর শুরু হয়েছিল, এবং শিশু প্রহরে কিন্তু শিশুদের যে আজকে বিচরণ ছিল এটা অত্যন্ত বেশি ছিল। কারণ অন্যান্য যে দিনগুলো আছে সেই দিনে যে শিশু প্রহরে আমরা দেখি, লক্ষ্য করি লোক সমাগম একটু কম থাকে, এবার কিন্তু শিশু প্রহরে লোক সমাগম অনেক বেশি ছিল। আপনি জানেন যে যতই আসলে দিন ঘনিয়ে যায়, বইমেলা একদম শেষ প্রান্তের দিকে থাকে, তখনই কিন্তু লোকজনের একটা আনাগোনা বেড়ে যায়। তো আমরা অনেক শিশুকে দেখেছি এবং শিশুদের সঙ্গে আমরা কথা বলেছি, শিশুরা আমাদেরকে জানিয়েছে যে বইমেলায় কিন্তু তারা এই যে এসে আনন্দ করছে, এই আনন্দ আসলে তাদের কাছে খুবই ভালো লাগছে, কারণ সিসিমপুর দেখতে তাদের খুবই ভালো লাগে। এছাড়াও আমরা শিশুদের সঙ্গে কথা বলছিলাম এবং শিশুরা আমাদেরকে যেটি জানিয়েছে যে তারা বিভিন্ন ধরনের নানা ধরনের বই কিন্তু তারা কিনেছে। তো শিশু চত্বরে আমরা দেখেছি শিশুরা আজকে সিসিমপুর সহ নানা ধরনের কার্যক্রমে কিন্তু তারা অংশগ্রহণ করেছিল। এবং আপনাকে একটু জানিয়ে রাখি হাফিজ, আজকে একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট হয়েছিল শিশু প্রহরে, সেটি হচ্ছে যারা প্রতিবন্ধী রয়েছে বা যারা হচ্ছে স্পেশাল চাইল্ড, তাদের জন্য কিন্তু একটা অন্যরকম একটি ব্যবস্থা ছিল, এবং তাদেরকে কবিতা এবং গান কিন্তু তারা শেখাচ্ছিল। এর পাশাপাশি আমরা হাফিজ একটা শিশুর সঙ্গে আপনাকে কথা বলিয়ে দিব, সে কি কি বই কিনলো। আচ্ছা, তুমি কি কি বই কিনেছো? আমি মজার মজার ছড়া কিনেছি, আর হলো অনেক অনেক মজার বই কিনেছি। আচ্ছা, এই যে শিশু, তুমি যে আসলে আজকে শিশু মেলা এবং এই যে শিশু চত্বরে এসেছো এবং আজকে বই মেলায় এসেছো, তোমার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে, আর সবাই আমার এইটা সবাই জন্য বই কিনে, আর সবাই বই কিনলে সবাই তো জানতে পারে বইয়ের মধ্যে কি কি থাকে। ঠিক আছে, আপনারা শুনছিলেন হাফিজ যে এই যে শিশুরা আছে, শিশুরা কিন্তু এখনই বুঝতে পারছে যে সবাই বই কিনলে বইয়ের মধ্যে একটি আনন্দ থাকে, এবং তারা কিন্তু সেই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্যই কিন্তু আজকে এই শিশু চত্বর বলুন বা বইমেলা বলুন, এই এটিতে কিন্তু তারা অংশগ্রহণ করেছে। এবং আমরা কথা বলছিলাম অভিভাবকদের সঙ্গে, তারা বলছে যে এই যে একটা সময় আমরা বইয়ের একদম লিখিত বই ছাড়া, আমরা পাঠ্যপুস্তকের বই ছাড়া আমরা গল্পের বই পড়তাম, বা এই যে মলাটের বই, এগুলোর মধ্যে আমরা অভ্যস্ত ছিলাম। এখন কিন্তু কালের পরিক্রমায় বিভিন্নভাবে বই পড়া যায়, পিডিএফ আছে, অনলাইন ভার্সন আছে, তারপরও কিন্তু তারা বইমেলাটা আসলে এই যে ঐতিহ্য, আমাদের বাঙালিদের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের কারণেই কিন্তু তারা তাদের পরিবারের আত্মীয় স্বজন এবং তাদের ছোট ছোট শিশুদের তারা এখানে নিয়ে আসে, যেন মেধা বিকাশ হয়। তো আমার কাছে এখন পর্যন্ত বইমেলার এতটুকুই সর্বশেষ ছিল হাফিজ।